পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না, প্রভোকেশনের কোনো বিষয় নেই। 8-10 হাজার সমর্থক মিছিলে ছিল, পুলিশের সংখ্যা ন্যূনতম, আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না। তারপরে ট্রেনে আমাদের গাড়িতে তুললো, প্রিজন মানে কোনো বেসরকারি গাড়িতে দরজা লাগিয়ে রাখলো। আমি শ্রমিক বর্তা জগন্নাথ চ্যাটার্জি সহ আমরা 45 জন সেখানে আটকে ছিলাম। ড্রাইভারকে, পুলিশের ড্রাইভার, তাকে ভাগিয়ে দাও। 30 মিনিট ধরে এই ভাদ্র মাসের পচা গরমে আমাদের অভ্যাস আছে, এখানে তো আমাদের নিচেই না না ধরে আছি আমরা, কিছু দেরি হবে না, ধাক্কা দিয়ে দেবো। অ্যারেস্ট হয়েছে, নিচে বসানো করে সিকিউরিটি আছে, কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে 30 ঘন্টা 30 মিনিট ধরে আমাদেরকে কার্যত সিদ্ধ করা হয়। মানসিক টর্চার এবং প্ল্যানিংটা এটাই ছিল যে 2000-এর বেশি সমর্থক গাড়ি ঘিরে দাঁড়িয়েছিল, তারা গাড়িটা ভাঙবে, গাড়িটাতে আগুন লাগাবে। আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য সুশিক্ষিত, তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারেটের কমিশনারের পাতা ফাঁদে পা দেয়। লড়াই চলছে, এ লড়াই চলবে। আগামীকাল এই পুলিশি বর্বরোচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে কি শুভেন্দু পাচ্ছ তো, হ্যাঁ, ঢুকতে বাধা দেওয়ার মধ্যে রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছে, সেটাও হবে। এবং ধর্নার শেষ দিনে আগামী দিনের কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত নেতৃত্ব ঘোষণা করা হবে।